দিনাজপুরে পার্বতীপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় ছেলের দায়ের করা মামলায় অভিযুক্ত পিতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর আদেশ দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় সকালে এই রায় ঘোষণা করেন তিনি এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডিত সহ সংশ্লিষ্টরা স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক বিরোধের জেরে গত দু সালে পঁচিশ অক্টোবর স্ত্রী কোহিনুর বেগমকে জবাই করে হত্যা করেছিল স্বামী মুজিবুর রহমান দীর্ঘ নয় বছর মামলা চলা শেষে আজ প্রকাশিত রায়ে মুজিবুর রহমানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি পঁচিশ হাজার টাকা অর্থ জরিমানা করেন বিচারক এছাড়া আপিলের জন্য দন্দিতকে সাত দিনের সময় বেঁধে দিয়েছেন বিচারক